हेलो स्टूडेंट कैमन तुम्हरा आशा करी सबाई भलो आसो तो तुम्हारे आई सी टी शिक्षक आज के पढ़ा तुम्हारे दशम श्रेणी आई सी टी विषय हमें कि भाव कम्पिटारे लेखालेखी एवं हिसाब निकाश करी तरह तुम्हारे आज हमें धारणा देव तो तुम्हारा এই আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আশা করি তোমরা বিষয়টা ভালোভাবে গুরুত্ব দিয়ে নেবে এবং শ্রবণ করবে তো আমরা ওয়ার্ড এই অধ্যায় থেকে যেটা যেটা শিখতে পারব সেটা কি কি যে ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব ওয়ার্ড প্রসেসিংয়ের গুরুত্ব সম্পর্কে তোমরা আজকে জানতে পারবে ওয়ার্ড প্রসেসিং কীভাবে কাজ করে ওয়ার্ড প্রসেসিংয়ে আমরা যখন কোনো জায়গায় লেখালেখি কাজ করি আমার তো দেখা যায় আমরা কাগজ কলমে যখন লিখতাম তখন কিন্তু এক ধরনের লেখা ছিল একটা কাগজ শেষ হয়ে গেলে আর একটা কাগজে লিখেছি আর এখন তোমরা কম্পিউটারের এটা ব্যবহার করে এই যে ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করে তোমরা কী করতে পারো যত ইচ্ছা যত পেজে ইচ্ছা লিখতে লিখে লিখে যেতে পারো কোনো শেষ হবে না তাহলে আমরা ওয়ার্ড প্রসেসিং প্রসেসরের গুরুত্ব বলতে আমরা কি এখানে মানে আমরা যেহেতু কাগজ কলম কালি এগুলোর যে ব্যয় আছে সেই ব্যয়টা আমরা কী করতে পারি ব্যয়টা যাতে না হয় তার কারণে আমরা কম্পিউটার ব্যবহার করে এই যে ওয়ার্ড প্রসেসিংয়ের মাধ্যমে আমরা একটি কঠিন কাজকে সহজে করতে পারি তাহলে ওয়ার্ড প্রসেসরের ব্যবহারের কৌশল কীভাবে ব্যবহার করতে হয় একটা কম্পিউটার নিয়ে তুমি যখন প্রোগ্রাম দেওয়া কম্পিউটার নিয়ে তুমি যখন ব্যবহার করবে তখন সেটাই তোমাকে ব্যবহার করার জন্য কি যখন আমরা হাতে কলমে কাজ করব তবে হাতে কলমে কীভাবে কাজ করতে হয় সেটা নিয়ে তোমাকে বিশেষ করে আলোচনা করব তো দেখো একটা কম্পিউটারে দেখো যে যখন স্টার্ট বাটন আছে স্টার্ট বাটনে গিয়ে ক্লিক দেওয়ার পরে ওই স্টার্ট বাটনে মাইক্রোসফট অফিস নামে একটা মানে সফটওয়্যারের ইয়ে দেওয়া আছে ওই মাইক্রোসফট অফিসে ক্লিক দেওয়ার পরে দেখবো যে এমএস ওয়ার্ড যেটা যে 2007 যে ব্যবহার করে 2007 আসবে 2010 যে ব্যবহার করে 2010 আসবে এরকম তাই আমরা সাধারণত 2007-এর কথাই বলি 2007 মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওটি ক্লিক দিলে ওইটা ওপেন হবে এখন ওইখানে ওপেন হওয়ার পরে ওইখানে তোমার আছে কি ফাইল আছে সেখানে সেভ আছে ওপেন আছে তারপরে যে পেজ সাজানোর বিষয় আছে একটা পেজে যখন আমি লিখব তখন সেটা কোন মাপের পেজ হবে সেখান থেকে আমরা সেটা এ ভরে হবে না লেগাল হবে সেটা আমরা ওইখান থেকে নির্দিষ্ট করে দেবো দেওয়ার পরে এবার আমরা এখানে লেখালেখি করবো যেটা যে টপিক তুমি লিখবো সেই টপিক ওখানে লিখলে তারপরে লেখালেখি করার পরে ওইটা তোমার মনের মাধ্যমে মিশিয়ে ওই লেখাটা সুন্দর করা প্যাড আকারে করা সব কিছু করা কিন্তু ওইখানে সম্ভব যেটা অন্য কোনো মাধ্যমে সম্ভব নয় এই প্রযুক্তি আসার কারণে মানুষ এখন আসলে কত সুবিধা পাচ্ছে আরও এরপরে আরও কত সুবিধা হবে আসলে ভেবেই কল্পনা করা যায় না কল্পনাই করা যায় না যে কী হবে এরপরে তো আজকে আমরা এই পর্যন্তই যে ওই স্প্রেডশিট নিয়ে আগামী দিন আলোচনা করব তো আজ সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ